ভাড়াকে খুনি লাগিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ। খুনের আগে ধর্ষণ করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে প্রেট্টাপোল থানার পুলিশ। ভাড়াটে খুনি লাগিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ। খুন করার আগে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলেও প্রাথমিক প্রমাণ মিলেছে। এমনকি গোটা ঘটনা ঘটেছে স্বামীর উপস্থিতিতে। গোটা ঘটনার তদন্তে নেমে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানার পুলিশ। ধৃতের নাম শামিউল মোল্লা। ঘটনায় আরও কয়েকজন যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে। যদিও তদন্তের স্বার্থে অপর অভিযুক্তদের নাম পরিচয় গোপন রেখেছে পুলিশ। জানা গেছে গোপালনগর থানার অন্তর্গত মেহেরপুরের ফতেমা মোল্লার সাথে বিয়ে হয় জয়ন্তীপুরের শামিউল মোল্লার। তাদের একটি 15 বছরের পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বিয়ের পর থেকে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো। এর আগেও শামিউলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ফতেমার পরিবার। পেশায় দিনমজুর শামিউলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেও জানা গেছে। নিজের স্ত্রীকে সন্দেহ করত সে। চলতি মাসের গত 3 তারিখ পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুর মাঠের 3 নম্বর চেম্বার এলাকায় ফতেমার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ছিল। খবর পেয়ে মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এখানে এনেই খুন করা হয় মহিলাকে। জয়ন্তীপুর 3 নম্বর চেম্বার জায়গাটিকে, যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেই জায়গাটিকে পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে। আমি গোটা চারপাশটা একবার দেখাবো যে এই যে এলাকা জয়ন্তীপুর 3 নম্বর চেম্বার যেখানে মহিলাকে এনে খুন করা হয়েছিল, এই নির্জন জায়গা যাকে বলে, আশেপাশে জনবসতি নেই। যে অভিযোগ উঠেছে গৃহবধূকে এখানে এনে রাতের অন্ধকারে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এবং ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই মৃত বধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল মৃতার স্বামী। সে সময় শামিউলকে চিৎকার করে কান্নাকাটি করতেও দেখা যায়। পুলিশ সূত্রে জানা গেছে কান্নাকাটি করার সময় সে বারবার বলছিল, জানতাম মার্ডার করে দেবে। অতিরিক্ত কান্নাকাটি ও এই ধরনের কথাবার্তা বলতে দেখে সন্দেহ হয় পুলিশের। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় থানায়। ঘটনার দিন সে কখন কোথায় ছিল জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে মুখ খোলে শামিউল। শামিউলের বক্তব্য মিলছিল না পুলিশের সাথে। সন্দেহ আরও দৃঢ় হয় পুলিশের। ইতিমধ্যেই ঘটনার বিবরণ জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার দাদা সাফিকুল মালিতা। আমি বাড়িতে দোকানে, আমার ছোটোখাটো একটা দোকান আছে, দোকানে বসে আছি। আমার ছেলে হঠাৎ করে এসে বললো, আব্বা দোকান বন্ধ করো। কেন বাবা? বললো যে পিসি মারা গিয়েছে। কেন, কিসের জন্য মারা গিয়েছে? আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে আমি চলে আসি জয়ন্তী, আমার বোনের বাড়ি চলে আসি। আসার পরে দেখি মাঠের ভিতরে পড়ে আছে আমার বোন, গলায় উন্নায় ফাঁস লাগানো। তো আমরা তখন ওখান থেকে দেখে আমরা সোজা জয়ন্তীপুর পুলিশের কাছে আসি, থানায় চলে আসি। এসে থানায় অভিযোগ জানাই যে স্যার আমার বোন মার্ডার হয়ে গেছে স্যার। ধর্মীয় সভা, সেই সভা শুনে তারপরের দিনকে সুস্থ সবল অবস্থায় আমার বোন শ্বশুরবাড়ি চলে এসছে। এসে এইবার তারপরের দিন আমরা শুনছি এরকম মার্ডার হয়ে গেছে। তারপরে পুলিশ এইটা তদন্ত করে ওদেরকে ধরে নিয়ে এসছে। অভিযোগের ভিত্তিতে 3 তারিখ রাতে জয়ন্তীপুর মাঝের পাড়া এলাকা থেকে গ্রেপ্তার হয় শামিউল। পুলিশি জেরায় ঘটনার কথা স্বীকার করে সে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ফতেমা চোরা কারবারের সাথে যুক্ত ছিল। সীমান্তে বিভিন্ন রকম বস্তু কাপড়ে বেঁধে পাচার করা হয়। পাচারকারীদের ভাষায় তাকে বলা হয় তোপলা। শামিউলের প্ল্যান অনুযায়ী তোপলার গল্প ফাঁদে ভাড়াটে খুনি ফতেমাকে নিয়ে আসে নির্জন 3 নম্বর চেম্বারের ওই বাগান এলাকায়। এরপর সেখানেই শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর বাবার ফাঁসির দাবি তুলেছে ছেলে সাদ্দাম মোল্লা। বাড়ি এসে তখন বলছিল যে এ আল্লাহ কি করলাম। তারপরে মনে ডাউট লাগলো, থানায় কমপ্লেন করতে বললাম, কমপ্লেন করছে না। মামা বাড়ি ফোন করতে বললাম, মামা বাড়ি ফোন করতে বারণ করে দিল। তারপরে সকালবেলা খবর আসলো যে 3 নম্বর চেম্বারে ওখানে পড়ে আছে মায়ের লাশ। হ্যাঁ, বাড়িতে গন্ডগোল হতো, এখন চাইছে ফাঁসি হোক। অভিযুক্তকে গ্রেপ্তারের পর 4 তারিখ বনগাঁ আদালতে তুলে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পেট্রাপোল থানার পুলিশ। আদালত 8 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনায় যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পেট্রাপোল থানার পুলিশ।
যে অভিযোগ উঠছে গৃহবধূর স্বামী পয়সা দিয়ে ভাড়াটে খুনি নিয়োগ করেই খুন করেছে, অন্তত পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনায় ধর্ষণ করে খুনের প্রমাণও কিন্তু সামনে আসছে। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, জয়ন্তীপুর।